Bismillahirrahmanirrahim. অনলাইন ক্লাসে সকল ছাত্র ছাত্রীকে শুভেচ্ছা। আমরা কোভিড 19 এর কারণে প্রাতিষ্ঠানিকভাবে যে ক্লাস নেওয়ার কথা তার পরিবর্তে অনলাইনে ক্লাস নিচ্ছি। এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল মাসুম দিয়ে কলেজ এই চ্যানেলে দেখা যাবে। আশা করি ছাত্রছাত্রীরা নিয়মিত মাসুমদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং মাসুমদের কলেজের চ্যানেলটি সেখান থেকে আমাদের বিভিন্ন বিষয় বাংলা ইংলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তাছাড়া অন্যান্য ঐচ্ছিক বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ে আমরা বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা সকল বিষয়ে ক্লাস মাসুমদিয়া কলেজে মাসুমদিয়া কলেজ ইউটিউবে সার্চ দিয়ে এই চ্যানেল থেকে দেখতে পাবেন। আশা করি ছাত্রছাত্রীরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী পাঠ্যের বিষয় সংখ্যা পদ্ধতি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে পড়ব। অক্টাল সংখ্যা পদ্ধতিটি এর ভিত্তি আ ভিত্তি আ অঙ্ক সংখ্যা আটটি অঙ্ক সংখ্যা আটটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটি অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশমিকে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক ব্যবহার হচ্ছে কিন্তু অক্টালে শূন্য থেকে সাত এই আটটি অঙ্ক ব্যবহার হচ্ছে। এর সাহায্যেই আমরা সংখ্যাগুলো লিখতে পারি। সে সংখ্যাগুলো হচ্ছে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক শূন্য এক 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 দুই এক তিন এক চার এক পাঁচ এক ছয় এক সাত দুই শূন্য দুই এক দুই 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 তিন দুই চার দুই পাঁচ দুই ছয় দুই সাত দুই আট দুই নয় ছয় আট দুই সাতের পর তিন শূন্য আর তিন এক তিন দুই তিন 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 চার তিন পাঁচ তিন ছয় তিন সাত এরপরে হচ্ছে চার শূন্য চার এক চার দুই চার তিন চার 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 পাঁচ চার ছয় চার সাত পাঁচ শূন্য আমরা এইভাবে পাঁচ শূন্য অর্থাৎ আমরা কয়টা সংখ্যা লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশটা আমরা সংখ্যা এখান থেকে লিখতে পারলাম। এই সংখ্যাগুলো আমাদের এটা অক্টালের পদ্ধতিতে আমরা এই সংখ্যাগুলো পাই। আমরা এর উপরে দশমিকে আমরা যদি যাই দশমিকে আমাদের লিখতে হলে কত হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক শূন্য এক এক এখন আমরা দেখি যে এখানে সাতের পর আমরা দুই ঘরের অঙ্ক পাইছি
কিন্তু আসলে মূলত এই দশমিকের যে দশমিকের ক্ষেত্রে দশমিক দশমিকের ক্ষেত্রে আমরা এই জিনিসটা কোথায় পাবো? দশমিকের ক্ষেত্রে আমরা নয়ের পর, অর্থাৎ এখানে যেহেতু নয়টা অঙ্ক তাই নয়ের পর এক শূন্য আমরা পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এইভাবে আমরা বুঝতে পারলাম যে আমরা অষ্টালে এই সাতের পরে দুই ঘরের অঙ্ক পাই। এরকম করে আমরা সাত সাতের পর যায় আমরা তিন ঘরের অঙ্ক পাবো। সাত সাতের পরে আমরা পাবো এক শূন্য শূন্য, তারপরে এক শূন্য এক, এক শূন্য দুই, এইভাবে আমাদের অঙ্কগুলো সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমরা এইভাবে সংখ্যা লিখলে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে অষ্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যাগুলো লিখতে পারতেছি।